কটন এবারে ওটা নামাও মুখের থেকে ব্যাস ক্যান্ডি তো শুয়ে পড়েছে কটন মুখের থেকে খুব চালাকি ও প্রথমে একটু শুকে নেয় তারপরে ও বুঝে যায় যে না হ্যাঁ যে না ঠিক আছে কটনের আবার ওইসবের কিছু নেই ও এখন ও বল ছাড়বে না ও মুখের সামনে কটন তুমি আবার বলটা নামাও তোমার বল কেউ নেবে না তোর আজকে গুয়াহাটিতে থাকছো আচ্ছা আচ্ছা ওদেরকে ছেড়ে স্টেশনে আজকে বেরোবো দেখো কটন কিন্তু সার্কাস দেখাচ্ছে বল বল ছাড়ছে না ও বল ছাড়ছে না কি অবস্থা শুভ বিজয়া বলে দাও কটন ক্যান্ডি ওরা জাস্ট কালকেই একটু ঠাকুর দেখতে একটু নিয়ে বেরিয়েছিলাম সকালের দিকে আচ্ছা বিকেল হয়ে গেছে যাও চলে যাও চলে যাও ক্যান্ডি আদর করতে দেবে না তো হয়েছে ক্যান্ডি এবার একটু বসতে দাও ও নিচে বসে পড়েছে এখন পুজোর টাইমে এখন এই ঠান্ডা খুব ভালো হতো আর কয়েকদিন পরে ওদের জন্মদিন ছিল ওই টাইমটায় মানে থাকলে আমাদের ভালো লাগতো ওদের এই ব্যাস দুজনে দাঁড়িয়ে গেছে ওটা তোমাদের খাবারের জিনিস নয় তোমাদের খাবারের নয় কটন ক্যান্ডি ওরম করে না ক্যান্ডি কতটা দুষ্টু আজকে দেখে গেছে ও প্রচন্ড মানে ও কথা শোনে মানে ওকে যদি বলি ক্যান্ডি কি হচ্ছে ও কিন্তু বসে যায় এই একদা তো অত বিস্কিট এনে দাও না কটন বিস্কিট ক্যান্ডি তোমার খাবারের নয় বাবু এই যে তুমি বিস্কিট খাও এই না বিস্কিট খাও তুমি বিস্কিট খাও হ্যাঁ হ্যাঁ গুয়াহাটি এলে আর একবার আসবে ক্যান্ডু এবার ওঠো ওনাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছে যাও তোমরা যাও ট্রেনে করে চলে যাও চলে যাও ওই কলকাতায় ওদের আছে ওখানে নামিয়ে দিই ক্যান্ডি ওঠো ওঠো বাবু ওঠো কটন